বাঁকুড়া জয়পুর জঙ্গলে বিচরণ করে গরু, ছাগল ও মহিষ। এই সব পশু যাতে জঙ্গলে হারিয়ে না যায়, সহজেই যাতে খুঁজে বের করা যায়, সেই জন্য তাদের গলায় বেঁধে দেওয়া হয় এক বিশেষ বাদ্যযন্ত্র। আদিবাসী সমাজের মানুষ এই বাদ্যযন্ত্রের নাম দিয়েছেন ঠরকা। এটা আমাদের বনের মূলত ঠোকা হচ্ছে বনে, যাতে গরুগুলো কোনো কোথাও না চলে যেতে পায় এবং এই শব্দ শুনে আম যে বাগালগুলো সহযোগিতা পায়, এবং এই ইয়েগুলো ঠোকাগুলো আমাদের পূর্বপুরুষ থেকে বাঁধা থাকে এবং সন্ধ্যাবেলায় এইগুলো খুলে দেওয়া হয় এবং সকালে যখন আবার ছেড়ে দেওয়া হয় সেগুলো বাঁধতে হয়। এই কেউ ঠোকা বলে, কেউ ঘণ্টাও বলে, যারা হয়তো ঘণ্টা বলেন আর যারা হয়তো কেউ হয়তো বলে যে ঠরকা। আমরা বেশিরভাগই ঠরকা বলি সাধারণ, এবং বাইরে থেকে যারা শহরবাসী আছে তারা ঘণ্টা বলে। মানে এটা কি শুধু বাঁশেরই তৈরি হয়? হ্যাঁ, না, দু ধরনের তৈরি হয়, কাঠেরও তৈরি হয়, বাঁশের হয়। এখন মোটামুটি কাঠেরটা বন্ধ হয়ে গেছে, কাঠেরটা সেরকম মিস্ত্রি না বলে তৈরি হয়নি, এখন বাঁশটা আর বেশি হচ্ছে। এটা বাঁধা হয় গরুগুলো যাতে হাঁড়ি ফাঁড়ি না যায় সেই করে বাঁধা হয়, এবং যে গরুগুলো পিছিয়ে থাকে কিংবা এগিয়ে চলে গেল সে শব্দ শুনে শুনে যে তা যার গলার থানায় সে আস্তে আস্তে ওর পিছু বুঝতে পারে যে চলে গেছে, আমাকে যেতে হবে, সেই করে মানে হারানোটা খুব কমই হয়। এটা আমাদের পূর্বপুরুষ থেকে এখন বাঁধা হচ্ছে, চলতে থাকবে, কেন আমাদের জঙ্গল এখন অনেক ঘন হয়ে গেছে। আমাদের এই গরু অনেকেই জঙ্গলে ঘোরাফেরা করে যাতে না চলে যায় অন্যদিকে, সেই জন্য বাগালে এটা অনেকই সুবিধা হয়ে থাকে। প্রতিদিন সকালে গরু, মহিষ, ছাগলের গলায় বেঁধে পশুদের ছেড়ে দেওয়া হয় জঙ্গলে। এর ফলে জঙ্গলে এইসব পশু হারিয়ে গেলে সহজেই সন্ধান পাওয়া যায়। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা। বাঁকুড়া জয়পুর জঙ্গলে বিচরণ করে গরু, ছাগল ও মহিষ। এই সব পশু যাতে জঙ্গলে হারিয়ে না যায়, সহজেই যাতে খুঁজে বের করা যায়, সেই জন্য তাদের গলায় বেঁধে দেওয়া হয় এক বিশেষ বাদ্যযন্ত্র। আদিবাসী সমাজের মানুষ এই বাদ্যযন্ত্রের নাম দিয়েছেন ঠরকা। এটা আমাদের বনের মূলত ঠোকা হচ্ছে বনে, যাতে গরুগুলো কোনো কোথাও না চলে যেতে পায় এবং এই শব্দ শুনে যে বাগালগুলো সহযোগিতা পায়, এবং এই ইয়েগুলো ঠোকাগুলো আমাদের পূর্বপুরুষ থেকে বাঁধা থাকে এবং সন্ধ্যাবেলায় এইগুলো খুলে দেওয়া হয় এবং সকালে যখন আবার ছেড়ে দেওয়া হয় সেগুলো বাঁধতে হয়। এই কেউ ঠোকা বলে, কেউ ঘণ্টাও বলে, যারা হয়তো ঘণ্টা বলে আর যারা হয়তো কেউ হয়তো বলে যে ঠরকা। আমরা বেশিরভাগই ঠরকা বলি সাধারণ, এবং বাইরে থেকে যারা শহরবাসী আছে তারা ঘণ্টা বলে। মানে এটা কি শুধু বাঁশেরই তৈরি হয়? হ্যাঁ, না, দু ধরনের তৈরি হয়, কাঠেরও তৈরি হয়, বাঁশের হয়। এখন মোটামুটি কাঠেরটা বন্ধ হয়ে গেছে, কাঠেরটা সেরকম মিস্ত্রি না বলে তৈরি হয়নি, এখন বাঁশটা আর বেশি হচ্ছে। এটা বাঁধা হয় গরুগুলো যাতে হাঁড়ি ফাঁড়ি না যায় সেই করে বাঁধা হয়, এবং যে গরুগুলো পিছিয়ে থাকে কিংবা এগিয়ে চলে গেল সে শব্দ শুনে শুনে যে যার গলার থানায় সে আস্তে আস্তে ওর পিছু বুঝতে পারে যে চলে গেছে, আমাকে যেতে হবে, সেই করে মানে হারানোটা খুব কমই হয়। এটা আমাদের পূর্বপুরুষ থেকে এখন বাঁধা হচ্ছে, চলতে থাকবে, কেন আমাদের জঙ্গল এখন অনেক ঘন হয়ে গেছে। আমাদের এই গরু অনেকেই জঙ্গলে ঘোরাফেরা করে যাতে না চলে যায় অন্যদিকে, সেই জন্য বাগালে এটা অনেকই সুবিধা হয়ে থাকে।
প্রতিদিন সকালে গরু মহিষ ছাগলের গলায় বেঁধে পশুদের ছেড়ে দেওয়া হয় জঙ্গলে। এর ফলে জঙ্গলে এইসব পশু হারিয়ে গেলে সহজেই সন্ধান পাওয়া যায়। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।